গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আজকে সকাল বেলায় চলে এসেছি, ভোরবেলায় তো উঠেইছি, অনেক ভোরেই উঠি। আমি পৌনে ৫টা বা ৫টার ভেতরে উঠে পড়ি, কারণ ছেলে আমার এখন পৌনে ৬টার মধ্যে বেরিয়ে যায়। তার মধ্যে আমি আগে থেকেই সব রাত্রিবেলা করে রাখি, আমি সকালবেলা উঠেই না, করতে পারছি না। আর এই দেখো বিছনা, এটা ছেলের বিছনা। আজকে বিছনা চাদর তুলে ভিজিয়ে দিয়েছি সাবানেতে, আর এই তোষকটা না ঘামে ভিজে গেছে, বলছে মা ঘামে ভিজে গেছে। আমি ঠিক আছে, এদিক থেকে রোদ আসে তো ওই জন্য তুলে দিয়েছি, এদিকটা যেদিকটা রোদ আসবে শুকিয়ে যাবে, আর বালিশগুলো বাইরে এই যে রোদে দিয়ে দিয়েছি, ঘামে ভিজে গেছে তো পুরো গরমে। তো গ্লাস জল খেয়েছি, এবারে চা খাবো। চায়ে পাতা চা দিয়ে এসেছি, কেন আমরা পাতা চা খাই, লিকার চা খাই, তো ওই জন্য ভিজিয়ে চাটা ভিজলে তবে কালারটা আসে। দিয়েছি, আজকে প্রচুর কাজও রয়েছে, চাদর ফাদর তোলা পাল্টানো এসব রয়েছে, ঘর পরিষ্কার রয়েছে। আর আমার একবেলায় কাজ, আমি আর বিকেল বেলার দিকে আমি করতে পারছি না কিছু, আমার ভালো লাগছে না। আমি বিকেলের দিকে আবার রাত্রিবেলার দিকে কিছু করতে হয়, কেন ছেলেটা তো ভোরবেলা বেরিয়ে যায়, আমি তো অত ভোরে উঠেই না, আমি করতে পারছি না। আমি রুটিটা করে দিই, আনাজ সবজি টবজি সব কেটে রাখি, আনাজ তো সকালবেলা তো দিয়ে চলে যাই। ও চলো যাই, একটু চাটা খাই। এলাম, জল খাবার খেয়ে কিছু কাজ করে এলাম, হাঁপিয়ে গেছি একদম। চলো কি রান্না করব দেখাই। আবার ওদিকে আমার হাজবেন্ড এই নাপি দেশে চুল কাটছে, চলো রান্নাটা দেখাই। ওই কচু আলু দম হবে, ওতে ভাজা মশলা পড়বে, যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এরও শেয়ার করব, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে শেয়ার করব ওটা। চলো দেখাই, চলো। কচুর দমে ভাজা মশলা দেব, ৩ চামচে গোটা ধনে, আর ১ চামচে জিরে, গোটা জিরে, আর শুকনো লঙ্কা, চলো কচুর দমটা দেখাই। এই তেল দিয়ে দিয়েছি কড়ায়, তেজপাতা দিলাম, দিয়ে একটু হিং দেব, হিং দিয়ে এই যে আদা বাটাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে একটু হলুদ দিতে হবে, নালে ফেটে ফাটবে। আর কচু আলু দিয়ে একটু ভাজবো, কষে নেবো, কষে নিয়ে অল্প ওই তেঁতুলের জল, আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, এই তেঁতুলের জলটা দেব, দিয়ে নুন মিষ্টি দিয়ে নাবিয়ে নেব। আর ওই ভাজা মশলা করেছি, ভাজা মশলাটা দেব, এই যে কচু আলু, এই তেঁতুলের জলটা দিয়ে দেব, দিয়ে এর মধ্যে এই ভাজা মশলাটা একটু দিয়ে দেব।
এই হলো কচু আলুর দম, যারা রুটি দিয়ে পরোটা দিয়ে আপনারা খেতে পারেন, পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। এই দেখো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ হবে, একটুখানি পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটা চচ্চড়ি হবে, চচ্চড়ি। আর এই যে মাছ যে দুটো পিস, এটা হলো কালো জিরে লঙ্কা দিয়ে এমনি ঝাল হবে। ঢেঁড়সের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে দেখে নাও, এই যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিলাম, রান্নার ফাঁকে দেখিয়ে নি, আমার সাবান কাঁচা হয়ে গেছে, চাদর কেচেছি, এইসব কাঁচা হয়ে গেছে, অনেক সাবান কাঁচা আছে। এই আলুগুলো, দুটো আলু পচা ছিল, পচা দুটো ফেলে দিয়ে সব আলুগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকোতে দিয়েছি। এই দেখো রাত্রির কচুর দম আলু আর কচু দিয়ে করেছি, আর দুপুরে ঢেঁড়সের চিংড়ি মাছ দিয়ে করেছি, আর মাছের ঝাল কালো জিরে দিয়ে, আর এই তো ভাত করেছি, দুজন মানুষ খাবো তো। আর এই যে দুটো আলু সেদ্ধ করে রেখেছি বিকেলবেলায়, সেদ্ধ আলু দিয়ে মুড়ি মাখা খাবো। আমার আমার রান্না হয়ে গেছে, দেখেছো মুখের কি অবস্থা, রান্না কমপ্লিট। চলো রুটিটাও হয়ে গেছে, রুটিটা কিভাবে রাখি তোমাদের দেখাবো। আমার রান্না কমপ্লিট, ঘর দোর পরিষ্কার হয়নি, ঘর দোর পরিষ্কার করে খেয়ে দে তবে আবার তোমাদের কাছে আসবো। চলো রুটিটা দেখাই। এরকম একটা জায়গা নিলাম, এই একটা কাপড় নিলাম, কাপড়টা কিন্তু ভিজে আছে, খুব ভিজে নয়, আমি ভিজে রোদ্দুরে শুকোতে দিয়েছিলাম। আমি দিয়ে এই রুটিগুলো রাখা হলো, গুড আফটারনুন, আবার চলে এলাম খেয়ে দিয়ে, বাসন কিছু মাজা হয়ে গেছে, বাসন মেজে আবার তোমাদের সঙ্গে বকবক করতে এলাম, মানে স্নান করেও কোনো জ্বালা নেই, একদম ঘেমে যাচ্ছি, কি গরম কি গরম, কিন্তু কোণের দিকে মেঘ করছে, এখন তো মেঘ হয়ে আছে, সকালবেলার দিকে তো রোদ ওঠেনি, মেঘ মেঘ ছিল, এখন রোদ উঠেছি, যাই হোক চাদরে কেচেছি, সব শুকিয়েও গেছে সব। এইসব তুলে তালে এই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, সব খাওয়া দাওয়া হলো, আজকের মতন এইটুকু, আবার কালকে নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে, আর একটা যে নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। ঠিক আছে আজকের মতন এইটুকু, আমি এবারে যাব বিশ্রাম, আর তো আমার কাজ নেই। আর ঠিক আছে, টাটা, বাই বাই, আবার কাল দেখা পাই, ঠিক আছে।